প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো ইংলিশ বাজরিকার ও নর্মাল বাজরিকারের ব্যবধান কতটুকু। ইংলিশ বাজরিকার ও নর্মাল বাজরিকারের সাইজ, আকৃতি এবং দাম এবং পরিচর্যা কীভাবে করতে হবে এই বিষয়ে একটা ভালো ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো ধারণা পাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সারা বিশ্বে বিভিন্ন দেশে বাজরিকার জেনেটিক কারণে আকার ও সাইজ ভিন্ন হওয়ায় এক এক দেশে এক এক নাম এই বাজরিকারের। যেমন ইংলিশ বাজরিকার, জাপানিজ বাজরিকার ও নর্মাল বাজরিকার। আবার মিউটেশন অনুযায়ী আছে বিভিন্ন ধরনের নাম, যেরকম লুটিনো, আলবিনো, ক্রিমিনো, ফ্যালো, পাইট, অপলাইন, রেইনবো, বিভিন্ন প্রকার মিউটেশন আছে এই বাজরিকারের। ইংলিশ বাজরিকার আকারে 2 থেকে 3 গুণ বড় নর্মাল বাজরিকার হতে। 4 সপ্তাহের একটি ইংলিশ বাজরিকারের বাচ্চা নর্মাল ফুল অ্যাডাল্ট বাজরিকারের থেকেও সাইজে বড় দেখায়। ইংলিশ বাজরিকারের অনেকটা চুপচাপ থাকতে পছন্দ করে, আর নর্মাল বাজরিকার প্রচুর কিচিরমিচির করে এবং প্রচুর চঞ্চল থাকে। ইংলিশ বাজরিকার তো তাই কিছুটা ইংলিশদের মতো একটা রাজকীয় ভাব আছে তাদের মধ্যে। তারা চুপচাপ থাকতে পছন্দ করে এবং খুব একটা চঞ্চলতা তাদের মধ্যে দেখা যায় না, তারা সবসময় একটা অন্যরকম মুডে থাকে। ফেদার কোয়ালিটির দিক থেকেও ইংলিশ বাজরিকারের ব্যবধান অনেক বেশি নর্মাল বাজরিকারের থেকে। ইংলিশ বাজরিকারের মাথার ফেদার অনেক বড় লম্বা, যা দেখতে একটি ক্রাউন ক্যাপের মতো, এবং ইংলিশ বাজরিকারের চোখ তার মাথার ফেদারের কারণে ঠিকমতো বোঝা যায় না, মাথার ফেদারের কারণে ঢেকে থাকে। দামের দিক থেকে যদি বলি, ইংলিশ বাজরিকারের দাম নর্মাল বাজরিকারের তুলনায় অনেক বেশি। সাধারণত ইংলিশ বাজরিকারের দাম আছে আপনার মিনিমাম 10,000 থেকে 50,000 টাকা। মিউটেশন ব্লাড লাইনের উপরে এর দামটা নির্ভর করে। হয়তো আপনি চাইলে এর কমও পাবেন। আর খাসার সাইজ অবশ্যই, যেহেতু নর্মাল বাজরিকারের থেকে ইংলিশ বাজরিকার 2 থেকে 3 গুণ বড়, অতএব খাঁচাও হইতে হবে ওরকম বড়। তো আপনার নর্মাল বাজরিকারে সাধারণত আমরা 18x18 অথবা 18x12 খাঁচা দেই, কিন্তু ইংলিশ বাজরিকারে খাঁচা লাগবে নর্মাল বাজরিকারের যে খাঁচা আছে তার থেকে অনেক বড়, সাধারণত 3 গুণ বড়, যেহেতু পাখি সাইজে বড়। এবং সবচেয়ে ভালো হয় এই পাখিকে যদি আপনি আলাদা ব্রিডিং বক্স দিতে পারেন। আর নর্মাল বাজরিকার আপনি একজোড়া বাচ্চা পাবেন 500 থেকে 600 টাকা, অ্যাডাল্ট পেয়ার পাবেন 700 থেকে 1,000 টাকা, রানিং পেয়ার পাবেন 1,000 থেকে 1,200 অথবা 1,500 টাকা। এটাও মিউটেশনের উপরে দাম নির্ভর করে। পরিচর্যার দিক থেকে যদি বলেন, ইংলিশ বাজরিকার আর নর্মাল বাজরিকারের পরিচর্যা আসলে তেমন কোনো ব্যবধান নাই, কেননা আপনারা নর্মাল বাজরিকার পাখিকে যেই খাবারগুলো দেন ইংলিশ বাজরিকার পাখিকে সেই খাবারগুলো দিলেও চলবে। তবে আমরা সাধারণত নর্মাল বাজরিকার দেখে অবহেলা করি। অনেকে আছেন যে চীনা কাউন ছাড়া তেমন কোনো খাবার দেয় না, কিন্তু আসলে পাখিকে ভালো মানের সিড মিক্স, ক্যাটল ফিশ বোন, মিনারেল ব্লক, গ্রিট এগুলো দেওয়া লাগে। তো যেহেতু ইংলিশ বাজরিকার, এদেরকে আপনি বাজারে খোলা সস্তা নর্মাল যে গ্রিটগুলো আছে, মিনারেল ব্লক আছে, এগুলো খাওয়ালে চলবে না। এদেরকে ভালো মানের বিদেশি গ্রিট, মিনারেল ব্লক ও ভালো মানের সিড মিক্স খাওয়াতে হবে। তো ভিউয়ার্স, চেষ্টা করেছি ইংলিশ বাজরিকার এবং বাংলা নর্মাল বাজরিকারের মধ্যে একটা ব্যবধান আপনাদেরকে জানাতে। আশা করি আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, এবং ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করো বাজরিকার পাখি নিয়ে এবং অন্যান্য পাখি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও বানালে আপনাদের ভালো হয় বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আবার রিকোয়েস্ট করছি ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, পাখি প্রতি যত্ন নেবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।